الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، من همزه ونفثه ونفثه. بسم الله الرحمن الرحيم. قاف، والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد، قد علمنا ما تنقص الأرض منهم، وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد. رزقا للعباد، وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع، كل كذب الرسل فحق بعيد. أفعينا بالخلق الأول، بل هم في لبس من خلق جديد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যা প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না, তাই সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায় নামদার তাজদার মাদানী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যৌবন কালটাই হচ্ছে আল্লাহর ইবাদতের আসল সময়। যুবক অবস্থায় হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনে তিনটি সময় দিয়েছেন। একটি হচ্ছে বাচ্চা অবস্থা, একটি হচ্ছে যুবক অবস্থা, আর একটি হচ্ছে বুড়ো অবস্থা, বার্ধক্য অবস্থা। তো এই তিনটি সময়ের মধ্যে
যে সময়টি আল্লাহর ইবাদত করতে হবে যেটা আসল সময় সেটা হচ্ছে যৌবনকাল, যুবক অবস্থা। বাচ্চা অবস্থা না, ছোট অবস্থা না হচ্ছে শেখার সময়, বাচ্চা অবস্থাটা হচ্ছে শেখার সময়, এবং যুবক অবস্থাটা হচ্ছে ওই যেটা শিখলেন সেটা কাজে লাগানোর সময়, আর অভ্যাসে পরিণত থাকার কারণে সেটা আপনার পুরো বার্ধক্য অবস্থায় সেটা থেকে যাবে, আপনি ছাড়তে পারবেন। তো আসল সময় হচ্ছে যৌবন কাল আল্লাহর ইবাদত। কিন্তু আমরা কি করি, আফসোস, বেশিরভাগ যুবক আজ ইবাদতের মাঠে যদি দেখেন যুবকের সংখ্যা খুবই কম, যেটা আল্লাহর ইবাদতের আসল সময় সেই সময় সেই ধরনের লোকেদের সংখ্যা খুবই কম, বুড়ো বয়স্ক মানুষদের সংখ্যা বেশি। অথচ আসল সময় ছিল ইবাদতের এই যুবক অবস্থা। একজন মানুষ বলুন তো, যদি একজন সৈন্য যে ছোটবেলা থেকে শিখছে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে বন্দুক চালাতে হয়, সে এখন যুবক হয়েছে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে, আর্মিতে সৈন্য তো তাকে জোর করানো হচ্ছে, এখন সে বলছে না আমি যুবক, আমি এখন মৌ বস্তিতে কাটাবো, এবং যখন বয়স হয়ে যাবে আমি আবার সৈন্যতে জয়েন করবো, কেউ তাকে নেবে। একজন প্লেয়ার ক্রিকেটার, সে খেলা শিখছে ছোট অবস্থা থেকে, এখন সে যুবক হয়েছে, শক্তি বেড়েছে, দল তাকে নিচ্ছে খেলার জন্য, এখন সে বলছে আমি যুবক, আমি এখন মৌ মস্তি করে বেড়াবো, বয়স হলে আমি জিনিস জমত, কেউ তাকে নেবে। তো বাচ্চা অবস্থাটা হচ্ছে শেখার সময়, আর যুবক অবস্থাটা হচ্ছে আসলে কাজে বাস্তবায়ন করার সময়। আর যদি আমি বলি না এখন আমি সব শিখি, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা করতে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় এখন শিখবো, যুবক অবস্থা এখন এসব করার না, এখন মৌজ মাস্তি করার সময়, আবার বুড়ো হলে আবার দেখা যাবে। এটা একজন বোকার কথা বা একজন বোকার চিন্তা ভাবনা। আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যৌবনকালের ইবাদতকে পছন্দ করেন, তো শুধু কি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যৌবনকালকে পছন্দ করেন? জি না, পৃথিবীর মানুষও এই যৌবনকালকে পছন্দ করে, প্রত্যেকটা ক্ষেত্রে যুবক অবস্থা। যুবক চায় একটা কর্মচারী, চাই যুবক, একজন ইমাম চাই, ওয়াজিন চাই, একজন হিসাব কিতাবের জন্য চাই, একজন গেটম্যান চাই, প্রত্যেকটা ক্ষেত্রে পৃথিবীও যুবক চায়, সবাই চাই যুবক। কারণটা কি? কারণটা হচ্ছে সে জানে যুবক অবস্থায় প্রত্যেকটি কাজ ভালোভাবে হয়, স্মরণ শক্তি ঠিক থাকে, প্রত্যেকটি কাজ মানুষ যখন হাঁটতে থাকে যুবক তখন দৌড়াতে থাকে, সে জানে প্রত্যেকটা কাজ এই সময় ভালোভাবে হয়, যার কারণে পৃথিবীও যুবক চাই। শুধু আল্লাহ তাআলার কথা নয়, পৃথিবীর মানুষও যৌবনকাল যুবক অবস্থা চাই, শুধু পৃথিবী না, আপনি নিজেও যৌবনকালকে পছন্দ করেন। আপনি চিন্তা ভাবনা করেন যে এখন যুবক আছি, একটু ইনকাম করে নি, মেহনত করে নি, বয়স হয়ে গেলে আর পারবো না, ওই জন্য আপনি নিজেও যৌবনকালে যে কাজটি করেন না তো বাচ্চা অবস্থায় করেছেন, না তো বুড়ো অবস্থায় করতে পারবেন, খুব মেহনত করেন। চিন্তা করে দেখুন এই তাৎক্ষণিক ক্ষণস্থায়ী জিন্দগির জন্য আপনি আপনার যৌবন কালটাকে কত কষ্ট কত মেহনতে কাটিয়ে দিলেন, কিন্তু একবার ভাবা দরকার ছিল আমাকে আপনাকে যে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য যদি যৌবন কালটাকে এত মেহনত এত চেষ্টায় কাটাতে পারি, চিরস্থায়ী জিন্দগির জন্য কেন এই যৌবন কালে সামান্য সময় আল্লাহর ঘরে দিতে পার, তাৎক্ষণিক জিন্দগির জন্য কত মেহনত করি যুবক অবস্থায় যৌবন কালে, তখন এই চিন্তা ভাবনাটা আসে না যে চিরস্থায়ী জীবনের জন্য এই সময় কিছু আল্লাহর ইবাদত করি, তখন উল্টো চিন্তা ভাবনা, আল্লাহর সময় চিন্তা ভাবনা উল্টো, পৃথিবীর জন্য চিন্তা ভাবনা সব সোজা, যে এখন যুবক আছি একটু আল্লাহর ইবাদত করে নি, একটু নামাজ পড়ে নি, বুড়ো হয়ে গেলে আমার সাজদা ভালো হবে না, কয় রাকাত পড়লাম মনে থাকবে না, মুখস্থ দোয়া ভালোভাবে উচ্চারণ করতে পারবো না, ভুলে যাবো, প্রত্যেকটা জিনিস আপনার বিগড়াতে থাকবে, যার কারণে আপনাকে আমাকে বোঝা উচিত যে যে যৌবন কালে আমি পৃথিবী কামানোর জন্য এত মেহনত করছি, চিরস্থায়ী জিন্দগির জন্য আমাকে এত মেহনত করা দরকার। আসুন, কারণটা কি? আজ কারণটা কি? যুবক ছেলেরা, যুবক মেয়েরা, যুবতী মেয়েরা আজ আল্লাহর ইবাদতের মাঠ থেকে আজ দূরে সরে থাকার কারণটা কি? এর কয়েকটি কারণ আছে। সর্বপ্রথম হচ্ছে তার পিতা মাতা, সে যখন দেখছে আমার ছেলে নোংরা ছেলেদের সঙ্গে মিশছে, নোংরা সমাজে ওঠা বসা করছে, দিন রাত মোবাইল নামক নোংরা জিনিসটা ব্যবহার করছে, তারপরেও তার পিতা মাতাটাকে কিছু বলে, কারণটা কি? কারণ তার তার আয় তার আওতার মধ্যে আছে, সে ভাবছে আমার সন্তানই সব কিছু,
সন্তানকে কিছু বললে হয়তো আমার বিরুদ্ধে চিন্তা ভাবনা করবে, যেটা কেয়ামতের আলামত আপনি ভুল ভাবছেন, সে তাৎক্ষণিক আপনাকে ইনকাম করে দিচ্ছে বলে এমনটা নয় যে আপনি তার গোলাম, এটা আপনার ভুল ধারণা। একটা চিন্তা ভাবনা করবেন যে সেই সন্তানটিকে সর্বপ্রথম আপনি জন্ম দিয়েছেন, যেখানে আছে সেটা আপনার জায়গা, সেটা বর্তমান অবস্থায় যদি আপনি তাকে বার করে দেন কিনতে গেলে কয়েক কোটি টাকা লাগবে, সামান্য ইনকাম করে দিচ্ছে বলে আপনার মাথা খেয়ে নেয়নি। ওই জন্য আপনি চেষ্টা করবেন ওই সন্তানটাকে কন্ট্রোল করা, যে এর এক নম্বর কারণ হচ্ছে পিতা মাতা, দ্বিতীয় কারণ হচ্ছে কি জানেন, সে নিজে, যেটা আগে বললাম তার চিন্তা ভাবনা, এখন যুবক, এখন এসব করার সময় নেই, এখন খালি মহৎ মাস্তি করবো আর পরে আমার ইবাদত হবে। আর তৃতীয় হচ্ছে সমাজ, এই যুবকটা আল্লাহর ইবাদত থেকে সরে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে সমাজ। কারণটা কি, একটা যুবক অবস্থায় একটা যুবক ছেলে, উদাহরণস্বরূপ বলছি, যদি দাঁড়িয়ে রাখে অনেকে বলে আরে তুই এখন দাঁড়িয়ে রেখে ফেলেছিস, আরে দাঁড়ি তো বুড়ো রাখে, তুই জওয়ান ছেলে, যুবক ছেলে কেন দাঁড়িয়ে রেখেছিস, সমাজের কারণে ছেলেটা আল্লাহর ইবাদত থেকে ইসলাম থেকে দূরে থাকে। একজন যুবতী মহিলা মেয়ে যদি বড় কাপড়ে কোথাও যায়, অন্য মেয়েরা কি বলে থাকে, আরে বুড়িদের মতো বড় কাপড়ে বার হয়েছে, এখন যুবতীতে এমনি ঘুরে বেড়াবে। এর তৃতীয় দায়ী হচ্ছে সমাজ, যে না প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি আমি পৃথিবী দুনিয়াকে পছন্দ, যৌবনকালকে পছন্দ করি, এই যৌবনকালকে আল্লাহ পছন্দ করেন, এই যৌবনকালের একটা সাজদা বয়স্ক বুড়ো অবস্থায় কয়েকশো সাজদার চেয়েও দামি হয়। ওই জন্য আমাকে আপনাকে চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, যৌবনকালে আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসতে হবে, যুবকদেরকে আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসতে হবে, কারণ এই সময়টা হচ্ছে মজবুতির সময়। আর আমি বলছি আল্লাহ তাআলা ওয়া তাআলা নিজে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন তুম্মা জাআলা মিন বাদি দুউফিন কুওয়াতান তুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুউফাতান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলীমুল কাদীর। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফ, আল্লাহ তোমাকে কমজোর করে, কমজোর করে, কম শক্তি দিয়ে, কমজোর অবস্থায় তোমাকে সৃষ্টি করেন, তারপরে আবার তোমাকে শক্তিশালী বানিয়ে দেন, তারপরে সেই শক্তিশালী পর তোমাকে আবার ওই বার্ধক্যে কমজোর বানিয়ে দেন, আপনার শক্তি কমে যায়। তো যৌবন কাল হচ্ছে শক্তিশালী সময়, প্রত্যেকটা কাজ ভালোভাবে হয়। যে সময় এখন মনে করুন এত কন কন শীত কয়েকদিন আগে ছিল, কত ঠান্ডা ছিল, একটা যুবকের জন্য ফজরে উঠে আসা খুবই সহজ একটা বয়স্ক মানুষের তুলনা, কিন্তু তার উল্টো হচ্ছে মসজিদে ফজরে কাতারে কারা, বয়স্ক মানুষেরা, মুরব্বী মানুষেরা, যুবকেরা কোথায়, যুবকেরা কম্বলের তলায় ঘুমাচ্ছে, লজ্জা করা দরকার এইরকম যৌবনকালে এইরকম যুবকের, যে আমি শুয়ে থাকবো আর একজন মুরব্বী ফজরে গিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মসজিদে উপস্থিত হবে, এইরকম যৌবনকালের উপরে লানত। যে যৌবনকালটাই হচ্ছে আল্লাহর ইবাদতের আসল সময়, আপনি ফিরে আসুন, যুবকেরা ফিরে আসো আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসো, নয়তো নাজাতের কোনো রাস্তা নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অনেক ঘটনা আছে, তারা সব কিছু যৌবনকাল যুবক অবস্থায় করেছিল। আসুন সময় খুবই সংক্ষিপ্ত, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, যেই ঘটনাতে কিছু যুবক তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এতে অনেক শিক্ষাগত বিষয় রয়েছে। সূরাটি খুব মাশহুর সূরা, আমরা অনেকেই জানি সূরাটি, এমনকি সূরাটি প্রত্যেক জুম্মায় বহু মানুষ তেলাওয়াত করে, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাব, এর অনেক ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফিজা আশর আয়াতিন মিন সূরাতিল কাহাব উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি সূরাতুল কাহাবের 10টি আয়াত মুখস্থ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ফিতনাতের দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচাবেন, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সূরাতুল কাহাব অনেকেই আমরা জুমার দিনে তেলাওয়াত করে থাকি, কিন্তু জানি না যে কি তেলাওয়াত করছি। এই সূরাতুল কাহাফ আপনি জানেন, কাহাফ শব্দটির অর্থ হচ্ছে বক্ত গুহা, এই গুহাতে একটি ঘটনা ঘটেছিল কিছু যুবককে, আর সেই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের কারিমের মধ্যে তুলে ধরেছেন, এত ভালো লেগেছে তাদের ঈমান, তাদের ঘটনাটা এত আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ তাদের ঘটনা কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন। শুধু তুলে ধরেননি, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে মানুষকে প্রত্যেক জুম্মায় এই সূরাটি তেলাওয়াত করার আদেশ দিয়েছেন। কারণটা কি জানেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াকে
প্রত্যেক সপ্তাহে আপনাকে আমাকে ওই কিছু যুবকের কথা স্মরণ করাচ্ছে, প্রত্যেক সপ্তাহে ওই যুবকগুলোর কথা আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করাচ্ছে। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাফ, আমরা অনেকদিন তেলাওয়াত করে থাকি এই সূরাতে। এই সূরাতে আল্লাহ ওই কিছু যুবকের ঈমান আনার কথা বলছেন। অনেকেই আমরা একটা ভুল ধারণা ভেঙে দিই আপনি এটা করতে, যে অনেকেই আমরা ভাবি ঘটনা বলে কি হবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘটনা বলে যদি কি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে এক ভাগ তো ঘটনা ঘটনা করেছে, তাহলে কি হবে? কোরআনে কারিমের এক ভাগই তো ঘটনা আছে, ঘটনার ভিতরে শিক্ষা আছে, জ্ঞান আছে, আমার আপনার জন্য উপদেশ আছে। আমি এই ঘটনাটি আপনাদের সম্মুখে যতটা পারব তুলে ধরার চেষ্টা করব, আর শেষ পর্যন্ত সময় কম থাকে এমনি ভাবেই বলে দেবো। হ্যাঁ, আর যতটা হবে আমি আয়াত করে তেলাওয়াত করে ঘটনাটি শোনাবার চেষ্টা করব, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা ওইভাবে তো পারবই না, আমার চেয়ে অনেক অনেক গুণে বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে আমি আপনাদেরকে আর শোনাবার চেষ্টা করব, আমার চেয়ে অনেক অনেক ভালোভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘটনাটি তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। এই ঘটনাটি আমার চেয়ে অনেক গুণ ভালোভাবে আল্লাহ শোনাচ্ছেন, আর এমন ভাবে ঘটনাটা বলছেন যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনা স্থলে উপস্থিত রয়েছেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন কি, بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا أم حسبت هل ربي أبنك مولي أن أصحاب الكهف والرقيم غوها ولدر تختي ولدر غطنا كي خوب أستجد جنوب نا এটা খুব আশ্চর্য ঘটনা না, এরকম ঘটনা অনেক ঘটেছে, তাও আমি আপনাকে শোনাচ্ছি কিছু যুবকের ঘটনা। ইন আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন কিছু যুবক আশ্রয় চাইল এই গুহার মধ্যে, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, আমাদের প্রত্যেকটি কাজকে তুমি সহজ করো তোমার ভালায়, তোমার মাদাদ তোমার সাহায্যের মাধ্যম দিয়ে। কিছু যুবক এই কথা যখন বলল, ইদা ওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি আল্লাহ বলছেন ওই যুবকগুলোর কানেতে আমি পর্দা ঢেকে দিলাম এবং তাদেরকে কয়েক বছরের জন্য শুইয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম। সুম্মা বাসলাহু, এখন ঘটনাটা বুঝতে পারবেন না, একটু পরে বলবো, ভালোভাবে বুঝবেন। সুম্মা বাসলাহু লিনা আলামা আইয়ুল হিসবাইনি, আমি তাদেরকে ঘুম এই জন্য পাড়িয়ে দিয়েছি যে তাদেরকে ঘুম থেকে তোলার পরে আমি দেখতে চাই তাদের ভিতরে কে কতদিন তারা এখানে ঘুমিয়েছিল কে ভালোভাবে বলতে পারে। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, হে নবী আমি এই ঘটনাটি আপনাকে সত্যের সঙ্গে বর্ণনা করছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, নিশ্চয় কিছু যুবক আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং আল্লাহ তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছিল। এবার আসুন, ঘটনাস্থল হচ্ছে যে এক যুগে এক বাদশাহ ছিল ঈসাইদের আগে, অনেক আগে, কেউ কেউ বলেছেন ঈসা আলাইহিসসালামের যুগে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে ঈসা আলাইহিসসালামের অনেক যুগ আগে, যে একটি বাদশা ছিল, সেই বাদশাটি কি করত, মূর্তির নামে আল্লাহ ছাড়া অন্য কোন বাতিল মাবুদের নামে কুরবানি করত এবং তার উপাসনা করত, এবং এই জন্য একটা নির্দিষ্ট দিনও ছিল, তারা সেই দিনে সেখানে গিয়ে এই ধরনের উৎসব করত। তো কিছু যুবকের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহাম করলেন, তারা জানতে পারলেন যে এই কাজগুলো ঠিক না, এই কাজগুলো ভুল, এই পৃথিবী আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা এরা হতে পারে না, এই জমিন আর আসমান সৃষ্টি যে করেছেন সৃষ্টিকারী হচ্ছেন বহু মহাশক্তিশালী আল্লাহ। তবে তাদের ভিতরে একটা ইলহাম ডাললেন এবং তারা জানতে পারলেন একজন মহাশক্তির পিছনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন। অতএব এই মাহবুদ এবং বাতিল এদের পূজা করা, এদের উপাসনা করা ঠিক নয়, উপাসনা তো তারই করতে হবে যে এত বড় জমিন আসমানকে সৃষ্টি করেছে, সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছে, উপাসনা তারই করবে। তারা ওখান থেকে সরে গেল এবং প্রত্যেকটা কাজ সংক্ষেপের মধ্যে বলছি পরামর্শের মাধ্যমে তারা করছে, এবং তারা সরে গিয়ে একটি জায়গায় গিয়ে তারা আল্লাহর ইবাদতে মগ্ন হলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহর ইবাদতে মগ্ন হলো। এই কথা যখন কিছু মানুষের কানে গেল, তারা এই খবর আস্তে আস্তে সেই বাদশার কানে চলে গেল,
বাদশাহ তাদেরকে ডাক করাবো। আসার পরে বাদশাহ সামনে তারা দাঁড়িয়ে আছে, বাদশাহ বলছেন যে তোমরা নাকি শুনছি অন্য কোন আল্লাহর উপাসনা করছো, তোমরা আমার ঘরে ফিরে এসো, ওই আল্লাহর ইবাদত করা ছাড়ো। তখন বাদশাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে, আমি আপনি তো পাড়ার কোনো জালিম লোক থাকলে তার বিরুদ্ধে কথা বলতে ভয় পাই। একজন বাদশাহর সামনে দাঁড়িয়ে ওই যুবকগুলো চ্যালেঞ্জ করছে, কি আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দূনিহি ইলাহান লাকাদ কুল্লা ইলাহ শাতাতা। আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ ক্বামু, আমি তাদের অন্তরটাকে আরো মজবুত করে দিলাম যখন তারা ওই বাদশাহর সামনে দাঁড়ালো। এবং বাদশাহ যখন তাদেরকে ফিরে আসার কথা বললো, তারা বাদশাহকে উল্টো দাওয়া দিচ্ছে, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আরে ফিরে কি যাবো, আমাদের রব তো ওই রব যে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, লান নাদউয়া মিন দূনিহি ইলাহান লাকাদ কুল্লা ইলাহ শাতাতা, আমরা ওই আল্লাহকে ছেড়ে অন্য কোন আল্লাহর উপাসনা করতে পারবো না, তাই তুমি আমাদেরকে যাই হোক। হা উলাই কাউমুন আত্তাখাযু মিন দূনিহি আলিহা, এবং উল্টে বলছে এই এরা আল্লাহকে ছেড়ে, সত্য আল্লাহকে ছেড়ে অন্য উপাসনা করছে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, যদি এদের মাবুদ সত্য হয় ওরা কোনো প্রমাণ এমন প্রমাণ যাকে কাটা যাবে না এনে দেখা। বাদশার সঙ্গে ফিরে যাওয়া তো দূরের কথা, বাদশার সঙ্গে ঝগড়া তর্ক বিতর্ক চালু হয়েছে, ওদের ইমানটা কতটা মজবুত হয়েছে চিন্তা করো। আর আমি আপনি আমাদের আপনাদের যুবকেরা পৃথিবীর ভালোবাসা পেয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, ইমান থেকে সরে যায়, আর তারা জালিম বাদশার সামনে দাঁড়িয়ে ইমানকে বাঁচানোর চ্যালেঞ্জ করছে। আল্লাহ বলছেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা, ওর চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলে। তখন ওরা বুঝতে পারলো যে বাদশাহ আমাদের প্রতি অত্যাচার করবে এবং আমাদের ইমানটাকে নষ্ট করার চেষ্টা করবে। তখন ওরা নিজেদের মধ্যে বলা করা করলো বা ইদের কাছাল তুমু আমার আবুদুরা ইল্লাল্লাহ ফাকু ইলাল কাহ, যখন আমরা এদের কাছ থেকে দুনিয়া থেকে আলাদা হয়েছি ইবাদতের ক্ষেত্রে, যখন ইবাদতের ক্ষেত্রে যখন আমরা এদের সঙ্গে আলাদা হয়েছি, তো চলো পুরোপুরি সারা জীবনের মতো এদের কাছ থেকে আমরা আলাদা হয়ে যাই, কারণ এই বাদশাহ আমাদের ইমানকে নষ্ট করে দিতে পারে, কারণ তার হাতে ক্ষমতা আছে। দেখুন নিজের ইমানকে বাঁচানোর জন্য তারা পৃথিবী ছাড়তে রাজি হচ্ছে, আমাদের যুবকেরা নিজের ইমানকে বাঁচানোর জন্য দুনিয়া ছাড়তে রাজি নয়, রঙিন দুনিয়ার পিছনে মস্ত হয়ে আছে, মোবাইল ছাড়তে রাজি নয়, হারাম কাজ ছাড়তে রাজি নয়, তারা ইমান বাঁচানোর জন্য দুনিয়া ছাড়তে রাজি হয়েছে। ফাকু ইলাল কাহফি, তারা একটা গর্ত গুহার মধ্যে চলে গেল, এমন জায়গা যার খবর কারো কাছে ছিল না। ইয়ানসুরু লাকুম রাব্বুকুম মিন রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস তাদের জন্য সহজ করে দিলেন। এবার প্রথমের দিকে একবার ঘুরে যান, আল্লাহ যে বললেন ফাতারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আযাদা, আল্লাহ তাদের কানেতে পর্দা ঢেকে দিলেন এবং ঘুম পাড়িয়ে, তারা ওই গুহায় যখন আসলেন নিজেদের ইমানকে বাঁচানোর জন্য জালিম বাদশাহ জালিম লোকেদের কাছ থেকে যখন পালিয়ে আসলেন ওই গুহায়, তখন আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। আপনি দেখতে পেতেন সেখানে যখন সূর্য উদয় হতো ডান দিক থেকে এবং যখন ডুবে যেত বাম দিক থেকে, এবং ওখানে কর্মগত একটু কঠিন ভাবে আছে, আমি সহজ ভাষায় বুঝাচ্ছি, এমন ভাবে সূর্য উদয় করতো আল্লাহ, এমন ভাবে ডোবাতো সেখানে তাপ রৌদ্র পড়তো না, যদি আল্লাহ বলছেন বা উন্তি ফাজওয়াতি মিনহু, জায়গাটা হচ্ছে একটা ফাঁকা জায়গার মধ্যে ছিল, একটা ফাঁকা জায়গায় কিছু যুবকের ঘুম না নষ্ট হয় আল্লাহ সেখানে সূর্য তুলতেন কিন্তু তাপ ফেলতেন না, তাহলে কিছু যুবককে হেফাজত করার জন্য আল্লাহ কত কৌশল অবলম্বন করছে। আমি আপনি যদি ইমানওয়ালা হয়ে যায়, যুবকেরা যদি ইমানওয়ালা হয়ে যায়, আল্লাহ ওই যুবককে বাঁচানোর জন্য বহু কৌশল অবলম্বন করবে, যেটা এই ঘটনায় প্রমাণ হচ্ছে। কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। নবীজি বলছেন লা তাকুমু সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বললে বলা যতদিন পৃথিবীতে থাকবে কিয়ামত হবে না, পৃথিবীর ঠিকই আছে শুধু একজন মুমিনের জন্য। তো আমি আপনি ইমানওয়ালা হয়ে যাই, যুবক অবস্থায় ইমানওয়ালা হয়ে যাই, এই ইমানওয়ালাদের মতো আল্লাহ বলছেন দাদিকা মিন আয়াতিল্লাহ, সূর্য ওঠে তাপ পড়ে না, এটা আল্লাহর নিদর্শনের মধ্যে। মাইন হাদিল্লাহু ফাহুয়া মুহতাদ ওয়া মাইন ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা,
যাকে আল্লাহ হিদায়াত দেয় সেই হিদায়াত পায়, আর যাকে আল্লাহ গুমরাহ করে তাকে বাঁচানো বলা কোনো মুর্শিদ পীর আসলেও তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন ওয়া তাহসাবুহুম মাইকাতাহুম ওয়া হুম রুকুদ। হে নবী, আপনি যদি তাদেরকে দেখতেন মনে হতো তারা জেগে আছে কিন্তু তারা ঘুমাচ্ছে। ওয়ানুকাল্লিবুহুম দাতাল ইয়ামিনি ওয়া দাতাল শিমাল, ঘুমাতে ঘুমাতে তারা একবার ডান দিক একবার বাম দিক হচ্ছিল, যেমন আমি আপনি শুয়ে শুয়ে করে থাকি। وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَسِيدِ, এবং সেই গুহার সামনে, সেই গুহার সামনে একটা কুকুর শুয়েছিল হাতটা এইভাবে তার সামনে দুটো পা এইভাবে খেলিয়ে শুয়েছিল। লাবিদ পালাত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, ওই গুহায় যদি আপনি ঝাঁপ মারতেন তো ওই কুকুরটাকে দেখলে ভয়ে আপনি পালিয়ে যেতেন। তার মানে এই ব্যবস্থাগুলো আল্লাহ এই জন্য করেছিলেন যাতে ওই গুহায় কেউ পৌঁছাতে না পারে, ওদের হিফাজত করার জন্য আল্লাহ এই কাজগুলো করছেন। এবং তারপরে আয়াতের প্রবণ অনেক লম্বা হয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন তাদেরকে তারপরে তোলা হলো, তারপরে তাদেরকে ঘুম থেকে তোলা হলো, তাদেরকে কেউ জিজ্ঞাসা করলো কামলা বিস্তম তোমরা কতদিন এখানে ঘুমিয়েছিলে, তখন তারা বলে আমরা একদিন কিংবা একদিনের কিছু আমরা এখানে ঘুমিয়েছিলাম। লাবিস না ইয়ামান আও বাবায়ও, একদিন কিংবা একদিনের কিছু সময় ঘুমিয়েছিলাম। মুফাসসির বলছেন এই উত্তরটা দেওয়ার কারণ হচ্ছে এটা যে তারা যখন ঢুকেছিল সকালে এবং যখন ঘুম ভেঙেছিল সন্ধ্যা অবস্থায় তো তারা ভাবছিল আমরা একদিন শুয়েছিলাম কিংবা একদিনের কিছু কম অংশ। তখন তাদের ভিতরে একজন বললো যাও কিছু টাকা নিয়ে যাও এবং কিছু খাবার কিনে আরো খিদে পাচ্ছে। তখন তারা তাদের মধ্যে একজন বার হতে ভয় পাচ্ছে, কারণ তারা জানে আমরা ইমান বাঁচানোর জন্য এখানে এসে লুকিয়ে আছি, আবার খাবার কিনতে যাব কেউ ধরে ফেলবে ইমানটা নষ্ট হয়ে যাবে, পাথরে মেরে দেবে ইয়ার ঝুঁকুম, কিংবা আমাদেরকে তাদের ধর্মের দিকে ফিরিয়ে নেবে। ভয় পাচ্ছে, ভয় করে করে সে গুহা থেকে বার হয় এবং বার হওয়ার পরে সে যখন দোকানে কিছু কেনার জন্য যায় সেই দোকানে গিয়ে ওই চাঁদের টাকাটা যখন দেয় দোকানদার থেকে আশ্চর্য, এত বহু আগের যুগের পয়সা তোমার কাছে এলো কোথা থেকে? সে ভাবছিল যে এনার কাছে কোনো গুপ্ত ধন আছে বা কোনো খাজানা ইনি পেয়েছেন, এ তো বহু আগের যুগের পয়সা, এ জানে আমি কালকে গুহায় ঢুকেছি কিন্তু পয়সা বলছে এটা বহু আগের যুগের পয়সা। তখন পাশের দোকানে সে দেখালো, ঠিক এইভাবে করতে করতে খবর যেন প্রচার হয়ে গেল যে এমন একটা লোক যিনি বহু আগের যুগের লোক তাকে বাদশাহ ডাক করালেন, এখন যে বাদশাহটা আছে তিনি হচ্ছেন ইমানদার, ইমানবাবা তিনি হচ্ছেন ইমানদার, আর তারা যে বাচ্চা ভয় পালিয়েছিল সে ছিল কাফের বেঈমান। তো এই ইমানদার বাচ্চাটা এসে জিজ্ঞাসা করলো বিস্তারিত ঘটনা কি ব্যাপার, এতদিন পর কোথা থেকে এসছো? এ তো জানি আমি একদিন পর বার হয়েছি গুহা থেকে, কিন্তু লোক বুঝতে পারছে বহু আগের যুগের লোক। তখন বিস্তারিত ঘটনা তাদেরকে বললো যে আমরা এই রকম একজন কাফের বাচ্চার ভয়তে গুহায় গিয়ে লুকিয়ে গিয়েছিলাম, বাচ্চা তার সঙ্গে আসেন এবং আসার পরে তাদের অবস্থা দেখেন, দেখে তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলে তিনি ওখান থেকে চলে যান, ওই অবস্থায় তাদেরকে ছেড়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওই গুহায় আবার মৃত্যুদান করেন। জানবেন এই লোকেরা গুহায় কতদিন ছিল, ওয়ালা বিসু ফি কাহফিহিম থালাথা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, আল্লাহ বলছেন ওই গুহায় আমি ওদেরকে 300 বছর ঘুম পাড়িয়ে রেখেছি রেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ, যে আল্লাহ কিছু ইমানওয়ালার ইমানকে বাঁচানোর জন্য কত বড় পদ্ধতি অবলম্বন করেছে দেখুন, 300 বছর পর ওদেরকে ঘুম থেকে তুলেছেন ওই ইমানওয়ালা বাচ্চার রাজত্বে। বাচ্চা তাদের ব্যাপারে কোরআনই আছে, তাদের ব্যাপারে আপনি কাউকে বেশি জিজ্ঞাসা করবেন না, আলোচনা বেশি করা দরকার নাই, ওই অবস্থায় তারা ঘুমিয়ে গিয়ে আবার আল্লাহ তাদেরকে মৃত্যু দান করেছিলেন 300 বছর আর বাড়তি 9 বছরের একটা অন্য হিসাব আছে বিস্তারিত হয়ে যাবে। তো 300 বছর আল্লাহ ওই যুবকদেরকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলেন, তাদের ইমানকে বাঁচানোর জন্য তারা পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে একটা গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল, তারা জানে না আমরা ঘুমিয়ে যাব, তারা ইবাদতের জন্য এসেছিলেন। কিন্তু আফসোসের কথা, আর আমাদের যুবকেরা, আরে তোমাকে সারা জীবনের জন্য গুহায় যেতে হবে না, আরে আল্লাহর এই গুহায় কিছুক্ষণের জন্য তো চলে আসো। এই যুবক অবস্থায় এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করো যে কিছু যুবক যদি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া ছাড়তে রাজি হয়, গুহার ভিতরে ঢুকতে রাজি হয়, অন্ধকার ভিতরে থাকতে রাজি হয়। এখানে আছে এই ঘটনার ভিতরে কেউ বলেছেন তারা ছিল 3 জন, 4 নম্বরে তাদের কুকুর ছিল, কেউ বলেছেন 6 জন, 5 জন, 6 নম্বরে তাদের কুকুর ছিল, কেউ বলেছেন 7 জন এবং 8 নম্বরে তাদের কুকুর ছিল, 3, 5, 7, 3 ধরনের কথা আছে। যাই হোক
বিস্তারিত স্পষ্ট জানা নেই। তিন ধরনের কথা আছে, তিনজন, পাঁচজন বা সাতজন। তো ইমানওয়ালাদের ইমান বাঁচানোর জন্য আল্লাহ কত বড় পদ্ধতি অবলম্বন করেছে। দ্বিতীয়, তারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য তারা নিজেদেরকে গুহায় ঢুকিয়ে দিতে রাজি হয়েছে, ইমান নষ্ট করতে রাজি হয়নি। আমাদের আপনাদের যুবকেরা বা যুবকেরা কেন পারবে না তাদের ইমানকে মজবুত করার জন্য? পৃথিবীর রঙিন চাকচিক্যময় জায়গা থেকে সরে আসবে আল্লাহর এই গুহায়, তাৎক্ষণিক সময় দেবে, সারা জীবনের মতো ঢুকতে হবে না ওদের মতো, কিছুক্ষণ আসবে আল্লাহর ইবাদত করে চলে যাবে। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবন কালের যুবকের ইবাদতকে আল্লাহ পছন্দ করেন। অতএব যুবক অবস্থায় আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, যৌবন কালে আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। সব কিছু শেষ হয়ে যাবে, সময় নেই এবারে আসছেন মসজিদে নামাজ পড়তে। জি না, এটা ভুল চিন্তা ভাবনা। সাহাবাদের জীবনে পড়ে দেখুন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুফাসসিরে কোরআন, তার নাম যখনই মুফাসসিররা শুনবে মানুষ শুনবে, ওনার উপরে আর তাফসির নেই। উনি 15 বছর বয়সে কমপ্লিট মুফাসসিরে কোরআন ছিলেন, এখন তো 15 বছরের ছেলেকে আপনি তাফসির মানে তো দূরের কথা, কোরআন ভালোভাবে পড়তেই জানে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে, 17 বছর বয়সে যুদ্ধের কমান্ডার সিপা সালার বানিয়েছিলেন, সিপা সালার বানিয়েছিলেন 17 বছর বয়সে। আর আমাদের যুবকেরা এই জিন্দাবাদ জিন্দাবাদ ফালতু কাজে সময় কাটাচ্ছে। কি পাবে ওখানে? কি 2-500 টাকা খুশি করার জন্য দেয় আর 3 লাখ তাদের পিছনে জিন্দাবাদ, কিছু পাবে না। সময় নষ্ট করছে, নিজের জিন্দেগিকে নষ্ট করছে। আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে এসে জিন্দাবাদ জিন্দাবাদ বলুন, আখেরাত ভালো হবে, নোংরামো ছাড়তে হবে, আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার বান্দাকে অনেক কথা ছিল, অনেক লম্বা হয়ে যাবে, কিয়ামতের দিন একটি প্রশ্ন করবেন যে 4টি জিনিস সম্পর্কে, তার মধ্যে একটা হচ্ছে আমি সাবাতিহি ফিমা আল্লাহ, যৌবন কাল দিয়েছিলাম কোথায় কাটিয়েছো, মাস্তানি গুন্ডামি না আল্লাহর ইবাদতে কাটিয়েছো, হিসাব দেওয়া। তিন ধরনের, 7 ধরনের ব্যক্তি যেদিনকে আরশের ছায়া ছাড়া, আল্লাহ আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না কিয়ামতের দিন, সেদিনকে আল্লাহ আরশের ছায়া দান করবেন 7 ধরনের মানুষ। তার মধ্যে একটা হচ্ছে সম্পূর্ণ সা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকটা তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটায় তাকে আল্লাহ ওই আরশের ছায়া দান করবেন। আর মনে রাখবেন, আমরা সকলেই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, যুবক যুবতী অবস্থায় প্রবেশ করাবেন, যুবক যুবতী অবস্থায় প্রবেশ করাবেন। মনে রাখবেন, যুবক হয়ে যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করার জন্য পৃথিবীতে যৌবন কালে আল্লাহর ইবাদত করতে হবে, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। যৌবন কালটা এদিকে ওদিকে নষ্ট না করে বারবার আবার বলবো, আল্লাহর দিকে ফিরে আসুন যুবকেরা, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যুবক অবস্থায় কেন, প্রত্যেক অবস্থায় আল্লাহ তুমি তোমার ইবাদত করার আমাদের তৌফিক দান করো, পৃথিবীর ফিতনা রঙিন নোংরা জিনিস থেকে তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দান করো, আমাদের যুবকদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত হওয়ার তৌফিক দান করো। ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد